আলহামদুলিল্লাহ, দীর্ঘ লকডাউনের পরে আজকে আমরা ম্যাচে নামলাম স্ট্যান্ডের বিরুদ্ধে, দুপুরে স্ট্যান্ড ক্রিকেট একাডেমির গ্রাউন্ডে। দীর্ঘ বিরতির পরে যে ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে আলহামদুলিল্লাহ, তো ওই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তুলনামূলক ছেলেরা এতদিন পরে মাঠে নামার পরেও তুলনামূলক যদি বলা যায় তো মোটামুটি ভালোই খেলেছে, বিশেষ করে বোলিং ডিপার্টমেন্টটা খুব ভালো বোলিং হইতেছে। আকাশ, ইব্রাহিম, সাজিদ তিনজনের সমন্বয়ে এই পর্যন্ত 10 ওভারে স্ট্যান্ডের সংগ্রহ 40 রান, আর আমরা টার্গেট দিয়েছি 136 রানের। ইতিমধ্যে উইকেটের পতন হয়েছে 3-3টি, তো সব কিছু যোগ করলে আমি মনে করি আগের চেয়েতে আমরা অনেকটা ভালোই খেলতেছি তুলনামূলক। মিস ফিল্ডিং দেখতে পেলাম আমরা এখানে, রিয়াদ এখানে ফিল্ডার, রিয়াদের মিস ফিল্ডিংয়ের কারণে, ভালো ছিল বলটি কিন্তু রিয়াদের মিস ফিল্ডিংয়ের কারণে রান হয়ে যায়। শ্যাম সারাদিন খাওয়ার উপরে আছে আমাদের, সারাদিন খাওয়ার উপরে আছে একটার পর এক। আরে ভিতরে আমি আপনার ভিডিওতে স্বাগতিক। নাফিস কিছু বল আজকের ম্যাচে। এক্সপেরিয়েন্স হলো যে প্রত্যেকটা কাজ সুন্দর করে করলে ম্যাচগুলো আনন্দ সহিত খেলা যায়। এছাড়াও আমাদের ম্যাচে ফিল্ডিং আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে, ব্যাটিংও আমরা ভালো করেছি, বিপক্ষ দলকে টার্গেট করে আমাদের বোলিং এবং ফিল্ডিং দুটোই খুব সুন্দর হচ্ছে। ধন্যবাদ নাফিস, খাওয়াটা কমায় কমায় খাবা তুমি। রান আউটের সম্ভাবনা ছিল, টেস্টের ম্যাচে মধ্যে 2 উইকেট নিছিলাম। আমরা এখন ওসমান গনি থেকে জানবো, ওসমান গনির আজকে প্রথম ম্যাচ ছিল। ওসমান বলো। বলো অনুভূতি বলো। প্রথম ম্যাচ আমি অনেক নার্ভাস ছিলাম, ওই জন্য ব্যাটিং খারাপ হয়েছে, ইনশাল্লাহ ফিলিং দিয়ে পৌঁছানোর চেষ্টা করবো। আচ্ছা কারণ তুমি যে আট পাই নাই, তানবিন নাই, স্যার দেখেন সেব্রিয়ান সেব্রিসি নামে একটা ই আছে, ফ্রেন্ড রিকোয়েস্ট আর দিছি এক্সেপ্ট করে নেন। আপনি তো আমার ফ্রেন্ড লিস্টে আছেন, আরেকটা যদি তোমার উপরে জায়গা আছে ওটা করে দিতে হ্যাঁ, আরেকটা তোমার যে উপরে জায়গা হলো হাতটা পাতলা এই কিনে দেবে তাহলে তুমি ওইটা তো দেখে দেবে। হ্যাঁ একটা দূরে গেলে ক্যাশ পাইতে পাই দোকাই জানা।